আসসালামু আলাইকুম সোনারানী কিচেনে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি করব ম্যাগি, যেটা প্রত্যেকের বাড়িতে হয়তো হয়ে থাকে, বিভিন্ন রকমভাবে বানানো যায়। আমি এখানে দিয়ে দিয়েছি জল, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগি। এবার ম্যাগিটা সিদ্ধ হয়ে যাবে, আমি ততটুকুই জল দিয়েছি ততটুকু ম্যাগিটা প্রয়োজন। এখন ওটাকে নামিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি কড়াই, আবার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। এবার টমেটোটাকে নরম হতে দেবো একটু। টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, খুবই অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি। ধনে পাতা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব এটাকে। যখন সব কিছু নরম হয়ে আসবে, ধনে পাতা টমেটো সবটা, তখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ম্যাগিটা ঢেলে দেব। এবার বেশ ভালোভাবে নাড়িয়ে নিবে, আর দিয়ে দিব এখানে ম্যাগি মশলা, ম্যাগির প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটাকে। এবার বেশ ভালোভাবে সব কিছু এখন একসাথে মিশিয়ে নেব। ম্যাগির মশলা, যেসব মশলা আমি দিয়েছি, পেঁয়াজ, টমেটো সব কিছু ভালোভাবে এভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। যখন এটা সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ম্যাগি। এইভাবে করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে, তা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।